Honesty is the best policy. Bishop Bhagat, how do you? Do? I think you are well with the grace of Almighty. Welcome to my channel. As we listen there, tomorrow's new not only on English boyer experience 9.3 point one eight. Diti is one show, part B both the classes. I noted after June 2. We Islam. As we, I think.

fail to explain how and why the trip he got his state or done for the hip have and why it happens that the methods occur the purpose of an explanatory text is to explain how or why that means we're main why something is the way ইজ ব্যাখ্যা মূলক পাঠের উদ্দেশ্য কিভাবে বা কেন ঘটেছে তা ব্যাখ্যা করা এর অর্থ কেন একটি এমন তা ব্যাখ্যা একটি পাঠের কিছু বৈশিষ্ট্য হল আর টাইটন ইউজিং ওয়াই আউট

দায়িত্বশীল শিক্ষার্থী হওয়ার অর্থ কি ক্লিয়ারলি ডিফাইজ দ্যাট স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে যে দ্য টেক্স পার্টি ইজ অন হাউ আ স্টুডেন্ট ক্যান বি রেসপন্সিবল কীভাবে শিক্ষার্থী দায়িত্বশীল হতে পারে সে সম্পর্কে অ্যান্ড এক্সপ্লেনেটরি ইন ইজেন প্রেজেন্টেন ব্যাখ্যামূলক লেখা সাধারণত সিম্পল প্রেজেন্টেন্স লেখা হয় দ্য গোল টেস্ট অন দ্য রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্টেন্স অর প্রেজেন্ট ইন্টেন্স শিক্ষার্থীদের দায়িত্ব বিষয় কোনো পাঠটির সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ইনসে লেখা হয় নোটিস দ্য আন্ডারলাইন অফ ইন দ্য টেক্সট পাঠে আন্ডারলাইন করা ভার মূল লক্ষ্য পথ টেম্পোরাল কানেকটিভ ইজ টেম্পোরাল কানেকটিভ যেমন দেন প্রথমে বা তারপর আফটার দ্যাট তারপর ফাইনালি পরিশেষ অ্যান্ড ক্যাজুয়াল কানেক ইজ রেক এবং ক্যাজুয়াল কানেকটিভ যেমন বিকজ সুতরাং কারণে আর ইউজেন ইউ সাধারণত ব্যবহার করা হয় ইন এন টেক্সট এই ব্যাখ্যামূলক লেখাইগুলো ব্যবহার করা হয়ে থাকে ইট ইউল সি দ্য কানেকটিভস ইন ইতালিক্স ইন দ্য তুমি ব্যাখ্যামূলক পাঠে ইতালিক সংযোজক শব্দগুলো দেখতে পাবে in an explanatory text ব্যথামূলক লিখার দ্য ফার্স্ট প্যারাগ্রাফ is used is used to টু to টু what will be explained কি ব্যাখ্যা করা হবে কে পরিচয় করিয়ে দেওয়া হয় এরপরে একটা শাস্ত্রকে আমরা দেখতে পাচ্ছি লিখসেড ইথ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য

প্রতিক্রিয়ার প্রতি উদারতা দেখায় এই নাম্বার কার্যকরভাবে সময়ের সদ্ব্যবহার করে সো দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ক্লিয়ার্সপ্লেন দ্য টপিক সুতরাং প্রথম উচ্ছেদের বিষয়টি পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে নেচারি ইনফরমেশন অ্যাবাউট হাউ গুরুত্বপূর্ণ তথ্য অ্যান্ড ওয়াই থিংস হ্যাপেন টুড বি ইনক্লুডেড অ্যান্ড চেক কীভাবে এবং কেন বিষয়গুলো ঘটে সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা উচিত এবং করে দেখা উচিত দ্য ইনফরমেশন অ্যাবাউট রিজনস দ্যাট মিনস হাউ আই স্টুডেন্ট ক্যান বিসিব আই স্টুডেন্ট রিকোয়ারুন বা প্রযুক্তি সম্পর্কে অর্থাৎ একজন শিক্ষার্থী কীভাবে দায়িত্বশীল হতে পারে

সামাজিক ও সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক বা চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে একজন ব্যক্তি বা গোষ্ঠীর বিস্তারিত বিশ্লেষণ অন্তর্ভুক্ত করে দরকার যা সঠিক কর্ম এবং বুঝতে পারে দ্য রেসপন্সিবিলিটিস অফ এ স্টুডেন্ট আর ডিপাইন ইন দ্য টেক্সট বাই গিভিং ম্যানি এক্সাম্পল পাঠটি থেকে পার্টে অনেক উদাহরণ দিয়ে একজন শিক্ষার্থীর দায়িত্ব পেয়ে সংজ্ঞায়িত করা হয় এর সাথে কিন্তু আজকে লেসনটা শেষ হয়ে গেল অবশ্যই তুমি পরবর্তী লেসন দেখবা সিউ নেক্সট